Okay, ready? Guys, we are ready. Okay, ready? 1, 2, 3. Action. 90 seconds. Okay, assalamu alaikum. Shabai kya mana chhu? Aske upostit thola. Amader Solar Training Academy shikhartira kintu muloto aske jara coaching korte asche Sena Bahini, No Bahini, Biman Bahini, Police jonno. Taderke amra eibhabe ashole shatar shikhiye theke tumra amar pichone dekhte pachho amader shikhartira shobai shatar shikche. Thik ache, karon shatar ta khubi guruttopurno ebong সাঁতার যখন শিখে পরীক্ষা দিতে যাবা তোমাদের অবশ্যই সেখানে একটা কনফিডেন্স থাকবে, কারণ আর্মিতে টোকেন পাওয়ার পরে বা নিয়োগপত্র পাওয়ার পরে কিন্তু তোমাদের 50 মিটারের সাঁতার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এরপরে নৌবাহিনীতে অংশগ্রহণ করতে হবে, তারপর তোমাদের বিজিবিতে 100 মিটার সাঁতার হয়ে থাকে, নৌবাহিনীতে হয়ে থাকে, এবং এমনকি পুলিশেও কিন্তু সাঁতার যেহেতু পরীক্ষা হয় না কিন্তু পুলিশের ট্রেনিংয়ে কিন্তু অবশ্যই সাঁতার থাকবে। সেক্ষেত্রে তুমি যে বাহিনীতে যেতে চাও সে বাহিনীতে যাওয়ার আগে অবশ্যই সাঁতারটা শিখে যেতে হবে। আর তোমরা যারা মনে করছো সাঁতার পারো না, তারা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে আমাদের পিছনে শিক্ষার্থীরা সবাই শিখছে, এভাবে এসেও কিন্তু তুমি শিখে প্র্যাকটিস করে যেতে পারবে কোচিংয়ের পাশাপাশি, কারণ অনেক প্রার্থী কিন্তু সাঁতার না জানার কারণেও কিন্তু পাপ করে যায় নিয়োগপত্র পাওয়ার পরে। ঠিক আছে, পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে কিন্তু সাঁতার জানাতে একদম ম্যান্ডেটরি, এটা জানতেই হবে এবং পারতেই হবে এমন একটা বিষয়। ঠিক আছে, আর যারা আসবা এসে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবা, যারা আসতে চাচ্ছ কোচিং করার জন্য তারা অবশ্যই চলে আসতে পারো, আমাদের সমসাময়িক ব্যাচগুলোতে ভর্তি চলছে। ঠিক আছে, এসে ইনশাল্লাহ লেখাপড়ার পাশাপাশি আমরা ফিজিক্যাল ট্রেনিংগুলো শিখাবো তোমাদেরকে, পাশাপাশি যারা সাঁতার পারো না তারা এইভাবে আমাদের শিক্ষার্থীদের মতো সবাই সাঁতার প্র্যাকটিসও করতে পারবা, শিখতে পারবা এবং জানতে পারবা। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দেবা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো। ঠিক আছে, আর গুড গুড, খুবই আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আসলে তারা সাঁতারটা শিখছে। ঠিক আছে, এখানে অনেকে দুর্বল ছিল, তারা এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিস করার ফলে কিন্তু তারা আজকে অনেক ভালোভাবেই কিন্তু তারা 50 মিটার, 100 মিটার, এমনকি 200 মিটার পর্যন্ত সাঁতার দিতে তারা এখন সক্ষম বা ক্যাপেবল। তো যাই হোক, তোমরা যারা আসবা অবশ্যই তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে, এবং যারা সাঁতার জানো না বিশেষ করে মহিলা প্রার্থী এমনকি অনেক পুরুষ প্রার্থীরাও কিন্তু সাঁতার জানো না, সাঁতার যখন শিখবা বা শিখতে যাবা অবশ্যই কিছু দিক নির্দেশনা রয়েছে, ওই দিক নির্দেশনাগুলো তোমাদেরকে ফলো করে মেনেই কিন্তু আসলে সাঁতার শিখতে যেতে হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, কাছে আসো, কাছে গুড, কাছে আসো, কাছে আসো, তোমাদের অনুভূতি জানতে চাই, কাছে আসো, কেমন লাগতেছে, সাঁতার শিখে কেমন লাগে, আরে সোলজার একাডেমি কেমন লাগে, ভালো লাগে, গুড, পারবা তো, গুড, সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে ফার্স্ট হইতে পারবা না, সাথে সবাই ফার্স্ট হইতে পারবা আশা করি, নৌবাহিনীতে পারবা তো ফার্স্ট, গুড, বিমান বাহিনীতে পারা যাবে, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই ভালো হচ্ছে, শিখতে থাকো, গুড।